বিজয় মিশিল খ্লাইনা বাগৈ শেরওয়ালী ট্যুর এন্ড ট্রাভেলস নিথানে রংসানৈ মানিয়া অঙ্গৈ ফালনক সবাই শুক্রব খ্লাইকা সামুং সিত্রা তাংনাই র পাতিমুং চন্দ্রপুর আমসায় কালকে আমরা 12টার সময় গাড়ি ছাড়া হয় আগরতলা গুয়াহাটির দিকে। তো কালকে আমরা 11:30 একটু অ্যাডভান্স গাড়ি ছেড়ে দিচ্ছি 11:30 দিকে। গাড়িটা ছাড়ার সময় আমার স্টাফ আমি ছিলাম না, আমার স্টাফরা চাইছিলাম এদিকে কিছু খোলা পাইনি, প্লাস এদিকে একজন একটা কাউন্টার সীমা কাউন্টার গুয়াহাটির মালিক চালায় আগরতলার কিছু ছেলেরা চালায়, ওরা এজেন্ট হিসেবে চালায়। ওরা কালকে এখানে আয়াসের আমার স্টাফের কাছে যেতেছে বিজেপি বিজয় মিছিল করবো ওরা টাকা দেওয়ার জন্য। তো আমার স্টাফকে যে তুমি মালিককে ফোন করো, মালিককে মালিক আমি আমরা ফোন করতে আমারও ফোন করছে না, তারা গেছে গিয়েছে কিছুক্ষণ পরে আমার স্টাফ। তো গাড়ি ছেড়া কালকে ওরা ছুটি দিয়ে দিছি, গাড়ি ছাড়ার পরে ছুটি কালকে গেছে গিয়ে এরা। তারপরে দুপুরবেলা আমি শুনি এই ব্যাপার, তখন সব আয়াসের ভিতরে ঢুকা একদম পুরো গাড়ির ভিতরে অবস্থা ভাঙ্গা আগুন লাগাইয়া পুরা সাইনবোর্ড এভরিথিং কমপ্লিটলি পুরা ভাঙ্গা তুলে আগুন লাগাই দিয়ে আমার ক্যাশ বাক্সেতে 70,000 টাকা আসলো, টাকাও নাই, ক্যাশ বাক্স বাইরে তুলে দিয়েছে পুরা সব এদিকে সীমা কাউন্টারের লোকরা করছে সব অন্য পুরা দিয়ে এফআইআর করুন। এফআইআর করতেছি দামও এখন গিয়েছে, আমি এফআইআর করুন এফআইআর করুন প্লাস টিআরটিসি, এটা ত্রিপুরা গভর্নমেন্টের অ্যাসেট টিআরটিসি, আমি 10,000 টাকা মাসে ভাড়া দিই টিআরটিসির ত্রিপুরা ট্রান্সপোর্ট কর্পোরেশনের, আমি ত্রিপুরা ট্রান্সপোর্ট কর্পোরেশন ইঞ্জিনিয়ারও জানাবো, চেয়ারম্যানও জানাবো, আজ লিখিত জানাবো যে আপনার গভর্নমেন্ট সম্পত্তি কীভাবে এইভাবে নষ্ট করে আমি 10,000 টাকা মাসে মান্থলি রেন্ট ভাড়া দিই টিআরটিসি এই ঘরের বাবদ। তো আমরা আজ জগত 2 বছর ধরেই এই ট্রেভেলসটা আগরতলা আইসে করে 2 বছর ধরে আমাদের সঙ্গে ওরা হিংসা, আমরা তো আজকে জগত 30 বছর ধরে শেরালি সার্ভিস চলছে, তারা আগরতলার পরিবেশ সহযোগিতা আছে, এরা আপাতত 2 বছর চাইছে, এরা শুরু থেকে স্টার্টিং থেকে আইসেরই আমাদের সঙ্গে হিংসা, এরা খালি নেতার এরা সব লিডার মাফিয়া সবাই, আমরা ব্যবসা করতাম না, আমরা প্যাসেঞ্জার এলে এরা সব টাইনা নিয়ে যাগা হাতে ধরে প্যাসেঞ্জার ব্যাগ টাইনা নিয়ে কাউন্টারে ঢুকাইলাম, কোনো কাউন্টারে আরও র্যান কাউন্টার আছে, এখানে টোটাল 3টা কাউন্টার আছে, শেরাওয়ালি র্যান সীমা, কোনো কাউন্টারে শেরাওয়ালি না র্যান না, কোনো কাউন্টারে তারা প্যাসেঞ্জার যেতে দেয় না, প্যাসেঞ্জার ব্যাগ টাইনা নিয়ে ওরা কাউন্টারে নিয়ে ঢুকাইলাম, 8-10 জন ছেলেরা গিয়ে গেটে দাঁড়ায় থাকে, আইনা কাউন্টারে না প্যাসেঞ্জার ঢুকে এরা ইচ্ছা মতো কাটে এভরিথিং, মানে এরা এরা মূল কথা হয়েছে সব পুরা এরাই করবো, এরাই রাজত্ব সব, তাহলে আমরা ব্যবসা বোর্ডের জায়গা, আমার স্টাফ আছে এখানে 4-12টা গাড়ি আছে, আমার 12টা গাড়ির স্টাফ আছে, 48 জন স্টাফ, 48টা পরিবার আমার দ্বারা বাঁচতেছে, 48 জন পরিবার তাহলে আমি ব্যবসা বন্ধ করে এলাম, কারণ বাকি স্টাফটা কী করবো করুন। এই তো চন্দ্রপুর বাসস্ট্যান্ড 11 নম্বর কাউন্টার, আমার 11 নম্বর 1 নম্বর, আমার কাউন্টার 2টা কেন, শেরওয়ালির কাউন্টার 2টা কেন, আমি শেরওয়ালি আমি তো টিআরটিসি গভর্নমেন্ট অফ ত্রিপুরারে ভাড়া দিতেছি, মাসে 12,500 টাকা আমি ভাড়া দিই 2টা কাউন্টারের জন্য। আমার নাম দেবব্রত গোপ, আমি শেরওয়ালি টোরেন্টের মালিকের মেয়ের জামাই, আমার শ্বশুর বছর লেট টিঙ্কু ঘোষ উনি মারা গেছে, ওনার পরিবর্তে এখন আমি চালাই, আমার শাশুড়িমার নামে, শাশুড়িমা এখন মালিক, আমি সব পরিচালনা করি। Thank you.